আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। ভর্তা পছন্দ করে না এমন কেউ কি আছেন? শীতের সকালে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এইরকম একটা ভর্তা থাকলে খাবারটা কিন্তু জমে যায়, তাই না? আর এই ভর্তাটি হচ্ছে ধনিয়া পাতার ভর্তা, যে নিজেই অন্য খাবারের স্বাদ বাড়ায় আর তার নিজস্ব স্বাদের তো কোনো তুলনাই নেই। তো রাজকীয় স্বাদের এই ভর্তাটি বানাতে আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখে নিই। এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি কুচি করে, আর নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। এগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তেলটা হচ্ছে সরিষার তেল। তো এগুলো ভেজে নিব এখন, আর অবশ্যই আলাদা করে ভাজবো। আর আলাদা করে ভাজার কারণটা হচ্ছে এগুলো সবগুলো একরকম করে ভাজা হবে। আমার কাঁচামরিচগুলি ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আর যে তেলটুকু রয়ে গেছে সেখানে আমি রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে খানিকক্ষণ ভেজে আমি এর সাথে পেঁয়াজ অ্যাড করে দেব। আর দুইটাকে আমি একরকম করে ব্রাউন কালার করে ভেজে নিব। তো রাজকীয় স্বাদের এই ভর্তাটির টেস্ট পেতে আমি যেভাবে তৈরি করছি সেইভাবেই আপনারা তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর সেই একই প্যানে আমি এখন ধনিয়া পাতা কুলুকেও দিয়ে দিলাম। আর এটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন খুব সিদ্ধ হয়ে না যায়, আর এটা কালারটা যেন ঠিক থাকে। এই জন্য আমি পানিটা ট্রেনে গেলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। আর এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঠান্ডা করে শিলপাটায় চলে যাব। আর এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে বেটে নেব। এই ভর্তাটি কিন্তু ব্লেন্ডারেও করা যাবে, কিন্তু এর আসল স্বাদ এবং গন্ধ ঠিক রাখতে আপনারা এটাকে অবশ্যই শিলপাটায় বেটে নেবেন। আমি মরিচ বাটা হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর রসুনগুলিকেও বেটে নিলাম, আর এখন তার সাথে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা। আর এগুলোকে আমি সুন্দর করে বেটে নেব। তো আমার চ্যানেলে সুন্দর সুন্দর এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং লাইক আর কমেন্টস করে আমার উৎসাহ বাড়িয়ে দিবেন, আমি যেন এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর অবশ্যই যারা ঝাল কম পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। ভর্তাটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি এটাকে মিলিয়ে নিচ্ছি। আর অবশ্যই এর টেস্টটা কতখানি সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। তো এই তো দেখুন আমি সার্ভ করে দিয়েছি, কত সুন্দর একটা কালার আসছে, তাই না? এটা খেতেও সেই রকমই টেস্ট। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।